নমস্কার। 2024 নভেম্বর, 2024 সালের নভেম্বর মাস, বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা কি ধরনের সময়ের মুখোমুখি হতে চলেছেন, রাশিফল, রাশি ভিত্তিক ফলাফল, প্রত্যেক মান্থ ওয়াইজ যে রাশিফল আপনাদের কাছে উপস্থিত করে থাকি, সেই রাশিফল কিন্তু আসলে মূলত আমাদের জ্যোতিষের পরিভাষায় গোচর ফল, অর্থাৎ সঞ্চারে বা গোচরে ট্রানজিটে গ্রহদের কি অবস্থান থাকছে, তাদের কি মুভমেন্ট ইত্যাদি হচ্ছে, অর্থাৎ যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের সঞ্চার এবং মুভমেন্টের ভিত্তিতে যে ফলাফল তৈরি হয় সেটাই হচ্ছে রাশিফল। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, সাইন স্কর্পিও, ন্যাচারাল জুডিয়াকের যেটা অষ্টম ঘর বা এইট হাউস। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য নভেম্বর মাসের সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে, জ্যোতিষশাস্ত্র কিন্তু মূলত হচ্ছে সময়ের একটা আন্ডারস্ট্যান্ডিং, সময় সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং বা সময় সম্পর্কে একটা অ্যাসেসমেন্ট, সময়কে বুঝবার একটা এই শাস্ত্র হচ্ছে জ্যোতিষশাস্ত্র। তো নভেম্বর মাসে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য সময়ের দ্বারা তারা কিভাবে পরিচালিত হবেন বা কি ধরনের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য তাদের জন্য তৈরি হতে চলেছে। রাশি লগ্নের অধিপতি মঙ্গল পুরো মাসটাই তাদের ভাগ্যস্থানে নবমে নিচ রাশিগত হয়ে থাকবে পুরো নভেম্বর, এবং তারপর তো ডিসেম্বরে গিয়ে 7 ডিসেম্বর মঙ্গল বক্র গতিতে যাবে। একটা এখান থেকেই একটা খুব ডিফিকাল্ট সিচুয়েশন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, কারণ মঙ্গল ভাগ্যস্থানে নিচ রাশিগত হবে এবং পুরো মাসটাই সে কিন্তু সে এই নবমে নিচ রাশিগত হয়ে থাকবে। এরপর আর একটা যে সিচুয়েশন থাকছে তা হচ্ছে রবি হচ্ছে তাদের দশমের অধিপতি, 10th হাউসের লর্ড। রবি দ্বাদশে নিচ রাশিগত হয়ে থাকবে প্রথম 15টা দিন, 16th নভেম্বর রবি চলে আসবে রাশি লগ্নের ওপর। এবং এই যে রবি এবং মঙ্গলের যে ক্ষেত্রটা তৈরি হচ্ছে, এটা বিভিন্ন রকমের কিছুটা প্রতিবন্ধকতা, বাধা বিঘ্ন বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জন্য তৈরি করবে। তবে এখানে কিন্তু শনি তাদের 4th হাউসে অবস্থান করে যে একটা ডাইয়ার ফেজ যে তাদের রয়েছে, এই শনি প্রথম 15টা দিন বক্র গতিতে থাকছে এবং 15th নভেম্বর শনি মার্গী গতিতে ফিরবে, 15th নভেম্বর শনি মার্গী গতিতে ফিরবে, এবং তারপর থেকে কিন্তু ঢাইয়ার যে সমস্ত রকমের অসুবিধে, ক্রাইসিস, বিভিন্ন রকমের সাফারিং, সেইটা কিন্তু ক্রমশ ক্ষীণ হতে শুরু করবে, সেটা ক্রমশ ফেড আউট করবে। শুক্র তাদের রাশি লগ্নে থাকছে প্রথম 6টা দিন, 6th নভেম্বর শুক্র 2nd হাউসে সঞ্চার করবে। এই ক্ষেত্রটি কিন্তু বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জন্য কিন্তু বেশ শুভ, কারণ শুক্র 2nd হাউসে সবসময় শুভ ফল দিয়ে থাকে এবং এই সময় শুক্রের সঙ্গে বৃহস্পতির একটি ক্ষেত্র বিনিময় যোগ হবে। শুক্র দ্বিতীয় স্থানে অবস্থান করে এবং বৃহস্পতি সপ্তমে অবস্থান করে, বৃহস্পতি বক্র গতিতে সপ্তমে পুরো মাসটাই অবস্থান করে থাকবে এবং 28শে নভেম্বর বৃহস্পতির একটি নক্ষত্রের পরিবর্তন, মৃগশিরা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে বৃহস্পতি সঞ্চার করবে, ফলে সপ্তমস্থ বৃহস্পতির সঙ্গে দ্বিতীয়স্থ শুক্রের একটি ক্ষেত্র বিনিময় যোগ সংঘটিত হবে, যেটা অত্যন্ত ইতিবাচক এবং শুভ হবে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জন্য। বুধ পুরো মাসটাই তাদের রাশি লগ্নে অবস্থান করে থাকবে এবং বুধ বক্র গতিতে যাবে 26শে নভেম্বর বা 26th নভেম্বর। পঞ্চম স্থানে 5th হাউসে রাহু থাকছে পুরো মাস এবং যথারীতি 11শে কেতু থাকছে পুরো মাস, কেতুর একটি নক্ষত্রের পরিবর্তন সংঘটিত হবে এই মাসে 10th নভেম্বর, কেতু হস্তা নক্ষত্র থেকে উত্তর ফাল্গুনী নক্ষত্রে সঞ্চার করবে। এই হচ্ছে গ্রহগত অবস্থান বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জন্য এই নভেম্বর মাসে। এবার এই গ্রহাবস্থানের ভিত্তিতে কি ধরনের কোয়ালিটি অফ টাইম বা সময়ের মুখোমুখি তাদের হতে হবে, যেটা প্রথমেই যে দিকটা তৈরি হচ্ছে তা হচ্ছে যে হেলথের ক্ষেত্র বা স্বাস্থ্য, হেলথ সম্পর্কে কিন্তু ভীষণই টেক কেয়ার করে থাকতে হবে।
যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, হাই ব্লাড প্রেশার রয়েছে, হাইপার টেনশন রয়েছে, তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কোথাও কোথাও মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কোনো সমস্যা তৈরি হতে পারে। যাদের কোনো দীর্ঘমেয়াদী হার্টের সমস্যা রয়েছে তাদেরও সতর্ক থাকতে হবে এবং চোখের সমস্যা থেকে সতর্ক থাকতে হবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র, আয় ভাব বা ইনকামের ক্ষেত্র কিন্তু শুভই বলা যায়, বেশ থাকছে এই মাসে। এবং তারপর 10th November যে নক্ষত্রের পরিবর্তন হবে এবং একাদশপতি লগ্নে অবস্থান করে থাকছে রাশিতে বা লগ্নে, এর ফলে কিন্তু আয় ভাব নিয়ে বিশেষ কোনো চিন্তা থাকছে না, বরং তারা বিভিন্ন রকমের তাদের প্ল্যান, পরিকল্পনা, মেধা, ইন্টেলিজেন্স ইত্যাদির মাধ্যমে আয়ের ক্ষেত্রকে তারা যথাযথভাবে বজায় রাখতে পারবেন। ব্যয় ভাব প্রবল হচ্ছে, বিশেষভাবে কিন্তু প্রবল থাকবে এই মাসে ব্যয়ের ক্ষেত্র। এবং কোথাও কোথাও বিশেষ করে প্রথম যে 15টা দিন কোনো পুলিশি ঝামেলা, আইনি সমস্যা ইত্যাদির কারণে ব্যয়ের প্রাবল্য থাকছে। কর্মক্ষেত্রে কোনো জটিলতার ক্ষেত্র তৈরি হতে পারে ইত্যাদির কারণেও একটা ব্যয়ের ক্ষেত্র তৈরি হতে পারে। এবং কোথাও কোথাও সঞ্চিত অর্থ সম্পর্কেও কিন্তু সতর্ক থাকতে হবে, সঞ্চিত অর্থের একটা ব্যাড ইনভেস্টমেন্টেরও কিন্তু সম্ভাবনা এই মাসে থাকছে, ফলে ব্যয়ের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। তবে 16th November পর থেকে ব্যয়ভাব তুলনামূলক শুভ, অতটা নেগেটিভ বা নেতিবাচক দিক কিন্তু 16th November পর থেকে থাকবে না। যারা কোনো মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, লিটিগেশনের মধ্যে রয়েছেন বা ডাইভোর্স সংক্রান্ত সমস্যার মধ্যে রয়েছেন, এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে সর্বক্ষেত্রে তুলনামূলক শুভ। তবে মঙ্গল ভাগ্যস্থানে নিচ রাশিগত হয়ে আকস্মিকভাবে কোনো জটিলতা তৈরি করে দিতে পারে, আইনি সমস্যা তৈরি করে দিতে পারে। যারা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তার মধ্যে যারা স্টুডেন্ট বা ছাত্রছাত্রী, তাদের মানসিক অস্থিরতা থাকবে, উদ্বেগ থাকবে, কিন্তু তাহলেও উচ্চ শিক্ষার ক্ষেত্র শুভ থাকছে। এবং বিদেশ যাত্রা বা উচ্চ শিক্ষার কারণে বিদেশ যাত্রার যোগও কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণে থাকছে। তবে কিছুটা উদ্বেগ, অস্থিরতা এবং অনিশ্চয়তার ক্ষেত্র থাকবে উচ্চ শিক্ষা সম্পর্কে। এবং যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা কম্পিটিটিভ পরীক্ষার জন্য আগ্রহী, তাদের জন্য 16th November পর থেকে সময় যথেষ্ট শুভ। রাশি লগ্নে বুধ এবং রবি থাকছে এবং সপ্তমে বৃহস্পতি থাকছে বক্রগতির, এটা কিন্তু ছাত্রছাত্রীদের জন্য, উচ্চ শিক্ষার জন্য 16th November পর বিশেষ শুভ ফল তাদের অতি অবশ্যই প্রদান করবে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে আকস্মিকভাবে সম্পর্ক ছেদ হয়ে যেতে পারে, ব্রেকআপ হয়ে যেতে পারে, আবার নতুন কোনো প্রেমের সম্পর্ক তৈরি হবারও যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই মাসে বিবাহের সিদ্ধান্ত নেবারও কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে 15th November পর থেকে। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে বলবো স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানির ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন, এবং স্বামী বা স্ত্রীর দূর যাত্রারও একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্র প্রথম 15টা দিন শুভ নয়, কিন্তু পরবর্তী দ্বিতীয় যে ভাগ এ মাসের তৃতীয় চতুর্থ সপ্তাহ তুলনামূলক শুভ। যারা পেরেন্টস, পিতা মাতা, তাদের জন্য বলবো যে সন্তান নিয়ে উদ্বেগ থাকবে, সন্তান সম্পর্কে উদ্বেগ থাকবে, কিন্তু সন্তানের সাফল্য এবং অ্যাচিভমেন্টের ক্ষেত্রটাও শেষ দুটি সপ্তাহে যথেষ্ট পজিটিভ বা ইতিবাচক থাকছে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, ক্রয় করতে চাইছেন, বিশেষ সতর্কতা প্রয়োজন, এই মাস খুব একটা শুভ থাকছে না। যারা বিক্রয় করতে চাইছেন কোনো স্থাবর সম্পত্তি, সেখানেও কিন্তু যথেষ্ট নেগেটিভ ক্ষেত্র তৈরি হতে পারে, নেতিবাচক ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। যারা ফলে এ ব্যাপারে কিন্তু কোনো স্থাবর সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে এই মাসে যথেষ্ট সতর্কতা কিন্তু প্রয়োজন। মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি, মায়ের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এর উন্নতি, এ সমস্ত ক্ষেত্র শুরু হতে পারে তৃতীয় সপ্তাহ থেকে। যারা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, ডক্টর, তাদের জন্য বলবো
16th নভেম্বরের পর সময় আপনাদের বিশেষভাবে ফেভারে আসবে। সময়ের দাক্ষিণ্য পাবেন, অ্যাপ্রিসিয়েটেড হবেন এবং দক্ষতার স্বীকৃতি লাভ করবেন। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, লয়ের ফিল্ডে রয়েছেন, অ্যাডভোকেট, আইনজীবী, তাদের জন্য বলবো এই মাসে তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ বিশেষভাবে আপনাদের ফেভারে থাকবে। যোগাযোগের মাধ্যমে, মক্কেলদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিভিন্নভাবে শুভ ফল আপনারা পাবেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে রয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বলবো যে বিশেষ করে আমি বলবো যে বুধের অবস্থান এবং রবি যখন এসে সঞ্চার করবে 16th নভেম্বর রাশি লগ্নের উপর, নানাভাবে আপনারা শুভ ফল পাবেন। তবে প্রথম দুটি সপ্তাহ কিন্তু ফেভারে থাকছে না, তবে শেষ দুটি সপ্তাহ তুলনামূলক শুভ, তবে বহু ক্ষেত্রেই কিন্তু একটা ব্যয়ের চাপ থাকছে এবং স্থানান্তরে যাওয়ার কিন্তু প্রয়োজন হতে পারে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা সৃষ্টিশীল কাজ করে থাকেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিজ্ঞাপনের জগতে আছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, অভিনয় করেন, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, যারা বিভিন্নভাবে পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, সেলুলয়েডের জগতে রয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে এই মাস তুলনামূলক শুভ। প্রথম দুটি সপ্তাহ থেকে শেষ দুটি সপ্তাহ আরো বেশি করে শুভ। রাশি লগ্নে রবি সঞ্চার করে কিছুটা ইগোর বৃদ্ধি করতে পারে, সে ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে এবং রিজিডিটির থেকে অনেক বেশি আপনাদের শুভ ফল দেবে। আপনারা যদি ফ্লেক্সিবল হতে পারেন, নমনীয় হতে পারেন। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, লাস্ট টু উইকস বিশেষভাবে আপনাদের ফেভারে থাকবে। পজিশন, কমান্ড, সমস্ত ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, সেখানেও লাস্ট টু উইকস শুভ। নতুন কর্ম লাভের ক্ষেত্রে বা যারা নতুন কোনো জব সার্চ করছেন, সেখানে কিন্তু 15th নভেম্বরের পর থেকে অনেক বেশি শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। বেসরকারি ক্ষেত্রে মনে রাখতে হবে ভাগ্যের বিশেষ পরিবর্তনের সম্ভাবনা এবং স্থানান্তরে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো 16th নভেম্বরের পর সময় শুভ, কিন্তু ফ্লেক্সিবল হতে হবে এবং বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্তগুলো নিতে হবে। অর্থ নষ্ট, অর্থ দণ্ডের সম্ভাবনা কিন্তু থাকছে। যারা পলিটিক্যাল ফিগার, সেখানেও কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। এই মাসে বহু ক্ষেত্রে দেখা যাবে কিছু বাগ বিতণ্ডা, কিছু ইত্যাদির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও মর্যাদা হানিরও কিন্তু কিছুটা সম্ভাবনা থাকছে। যারা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য যারা বলবো, যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, 16 এবং 17 নভেম্বর থেকে আপনারা বিশেষ শুভ ফল পাবেন। মর্যাদা বৃদ্ধি, অ্যাপ্রিসিয়েটেড হওয়া, মানসিক শান্তি বৃদ্ধি পাবে, ইমোশনাল মাইন্ড স্বস্তি পূর্ণ হবে, বিভিন্নভাবে আপনারা শুভ ফল পেতে চলেছেন। বহু ক্ষেত্রে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জন্য বলবো এই মাস থেকেই একটা ভাগ্যের পরিবর্তন, যেটা আমি খুব পজিটিভ বলবো না। তার কারণ, মঙ্গল নিচ রাশিগত হয়ে, রাশি লগ্নের অধিপতি মঙ্গল কিন্তু নবমে নিচ রাশিগত হচ্ছে, সতর্ক থাকতে হবে। পিতার স্বাস্থ্যহানি হতে পারে, কোনো একটা ভুল প্ররোচনা বা প্রভোকেশনের মাধ্যমে হানি বা লস কিন্তু এই মাস থেকে আপনাদের তৈরি হচ্ছে, যথেষ্ট সতর্কতা প্রয়োজন। তবে ঢাইয়া বা যেটা আড়াই বছরের যে চতুর্থ শনি, চতুর্থস্থ শনির আড়াই বছরের যে ফেজ, সেই ক্ষেত্রটি যাকে কণ্টক শনি বলা হয়, সেই ফেজের কারণে কিন্তু সে শনি যেহেতু মার্গী গতিতে ফিরছে, এর ফলে কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে কিছুটা লাঘব হবে বা সমস্যা কিছুটা কিন্তু এখানে কমতে শুরু করবে। আপনাদের জন্য বলবো যে এই মাসে কতগুলো রং বা কালার আপনাদের জন্য যথেষ্ট শুভ,
দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। তার মধ্যে প্রথমেই বলবো লাল রং, হলুদ রং এবং গোলাপি রং, এই তিনটে রংকে ব্যবহার করুন। ব্রাউন এবং ব্ল্যাক এই দুটি রংকে পরিহার করে চলুন, অ্যাভয়েড করে চলুন। কতকগুলো তারিখ রয়েছে যে ডেট গুলো আপনাদের জন্য খুব ইভেন্টফুল হতে পারে, সেই ডেট গুলো হচ্ছে 1 তারিখ, 4 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 18 তারিখ, 23 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখ। এই ডেট গুলো আপনাদের জন্য বিশেষভাবে সিগনিফিকেন্ট এবং ইভেন্টফুল হবে। আপনারা এই ডেটগুলোতে বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ কাজ, ইন্টারাকশন ইত্যাদি করতে পারেন। তবে আমি সবসময় শুভ বলবো না, ইভেন্টফুল, এবং বহু ক্ষেত্রে দেখা যাবে যে তার সঙ্গে সঙ্গে শুধু ইভেন্টফুল নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হতে চলেছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ভাগ্য হানি থেকে নিজেদের বুদ্ধি বিচক্ষণতার মাধ্যমে কিন্তু সতর্ক রাখতে হবে। সপ্তমে বৃহস্পতি রয়েছে, তার দৃষ্টি রয়েছে, এই বৃহস্পতির দৃষ্টি কিন্তু তাদের বহু ক্ষেত্রে একটা জায়গায় সুরক্ষা কবচের মতো কিন্তু কাজ করবে। নমস্কার।